পাকবন্দি খেলায় তাদের খেলা দেখে মুগ্ধ দর্শকরা। 2016 সালের অভিমানের পর জিত সায়ন্তিকার জুটি আবারও পাগল করেছে সিনেমা প্রেমী মানুষদের। তবে আপনি যদি ভাবেন জিত সায়ন্তিকা শুধু বিগ স্ক্রিনে কাঁপাতে পারে, তাহলে কিন্তু আপনার ধারণা বিলকুল ভুল। কারণ তাদের ফ্যানরা বলে সায়ন্তিকা জিত যেখানে হিট শো সেখানে, আর বলবে নাই বা কেন, শীত পড়তে না পড়তে তারা যে গীত গাওয়া শুরু করেছে, আরে না না মজা করছি না, উইন্টার সিজনে উইন্টার কার্নিভাল কিংবা উইন্টার কনসার্টে এই জুটিকে পাওয়া যাবে না তা কি হয়। কয়েকদিন আগেই জিতকে দেখা যাচ্ছিল মাইক হাতে গান গাইতে, এরপর শোনা গেছিল এবছর নাকি পাড়ার মঞ্চে কিংবা মাচায় পাওয়া যেতে পারে জিত সায়ন্তিকার জুটিকে। তবে শোনা কথা যে সবসময় মিথ্যা হয় না তা আবারও প্রমাণ করলো সায়ন্তিকার ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজ। কয়েকদিন আগেই এই জুটি উইন্টার সিজনের প্রথম স্টেজ করলো কাকদ্বীপে, মঞ্চে তখন আলোর মেলা, গান গাইছে জিত সায়ন্তিকা, আর কাকদ্বীপে তখন বইছে জিত সায়ন্তিকার ঝড়। না না কোন রকম লিপ সিঙ্গিং নয়, নিজের কণ্ঠে নিজেরাই গান গাইছে মঞ্চের ওপর, তাতেই সুপার ডুপার হিট সায়ন্তিকা জিত। এই সিজনের প্রথম মাচা করে যথেষ্ট এক্সাইটেড সায়ন্তিকা, আর তাই শো শেষে তিনি লিখলেন কাকদ্বীপ ইউ আর অসাম।